আসসালামু আলাইকুম সালাম কেমন আছো হ্যালো তুমি কি বলতে পারবে আমরা ইংরেজি বাক্যে কোথায় এম ইচ আর ব্যবহার করব আচ্ছা তাহলে চলো আমরা একটু দেখি যে ইংরেজি সেন্টেন্স গঠন করার সময় আমরা কোথায় এম ইচ আর ব্যবহার করব ঠিক আছে দেখো এম ইচ আর বাংলা বাক্যে যখন ক্রিয়া ইংরেজিতে আমরা যাকে বলি ডু বার্ভ এগুলো থাকে না তখন ইংরেজি সেন্টেন্সে এম ইচ আর হয় কখন বাংলা বাক্য যখন ক্রিয়া ইংরেজিতে আমরা যাকে বলি ডু 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 ইংরেজি ডুবি না তখন ইংরেজি সেন্টেন্সে এম ইচ আর হয় এম ইচ আর এর বাংলা অর্থ হয় বা হওয়া এমই যার অর্থ কি হয় বা হওয়া হয় বা হওয়ায় এমই যার এর অর্থ কি তাহলে হয় বা হওয়া হয় বা হওয়া আবার হয় অর্থ বহন করে এমন বাংলা ক্রিয়া না থাকলে ইংরেজি প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বাক্য করার ক্ষেত্রে আমরা এম ইচ আর ব্যবহার করি ঠিক আছে কি বলছি আবার হয় অর্থ বহন করে এমন বাংলা বাক্য ক্রিয়া না থাকলে ইংরেজি প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল অর্থাৎ টেন্সে বাক্য করার ক্ষেত্রে আমরা এম ইচ আর ব্যবহার করি ঠিক আছে এম ইচ আর তখন ব্যবহার করি যখন প্রেজেন্ট টেন্সে ক্রিয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা এম ইচ আর ব্যবহার করি যেমন বাংলা ক্রিয়াগুলো হচ্ছে কি ইত্যাদি আর দুবার ইট এই সব ক্ষেত্রে আমরা কি করি এই এম ইচ আরটাকে টাকে ব্যবহার করি ঠিক আছে তাহলে আবার বলি কখন আমরা এম ইচ আর ব্যবহার করি বলি হ্যাঁ বলো বাংলা বাক্য যখন স্ত্রিয় ইংরেজিতে এম ইচ আর অর্থ কি এম ইচ আর এর অর্থ কি হয় হয় বা হয় হওয়া হওয়া হয় বা যেমন আমরা ক্রিয়া পড়ি খাই ঘুমাই এসব বার্বের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ইচ যেমন আই এম এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট ঠিক আছে এগুলোর ক্ষেত্রে আমরা এম ইজারটা ব্যবহার করি তাহমিদ এদিকে তাকাও দেখো আমরা কোন শব্দের সাথে এম ইচ আর এই ওয়ার্ডগুলো ব্যবহার করব। আই এর সাথে আমরা কি ব্যবহার করব এম এম আর হি শি ইট এবং যে কোনো নাউনের সাথে আমরা কি ব্যবহার করব ইচ আই এর সাথে আমরা কি ব্যবহার করব হি সি ইট নাউন এর সাথে আমরা কি ব্যবহার করবো ইউ দে এর সাথে আমরা কি ব্যবহার করব আর এই তিন ওটা এম ইচ আর এর অর্থ কি হয় বা হওয়া হয় বা হওয়া এগুলো এরপর আমরা ব্যবহার করবো এম হি সি ইট বা যে কোনো নাউনের পর আমরা ব্যবহার করব ইজ ইউ উই দে এরপর আমরা কি ব্যবহার করব আর আর ঠিক আছে টাকাও সি সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড দ্য বার বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কিভাবে এই বার্বটা বি বার্বটা ব্যবহার করব প্রেজেন্ট সিম্পল টেন্সে দেখো এখানে কি লেখা আছে আই এম আই এম আমরা কিভাবে সংক্ষিপ্তভাবে লিখি দেখো কমা এই এটা দ্বারা কি বুঝাচ্ছে আই কেন আই তো এখানে আছে এখানে কি হবে এ এখানে হবে আবার যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে আই এম নট আই এম নট তারপরে এটা কি ইউ আর তারপরে কি ইউ আর এইখানে কি শব্দ কি লেটার আছে একটা তারপরে ইউ যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে ইউ আর নট হি সি ইট আর এটা যদি আমরা সেন্টেন্সে প্রয়োগ করি হি ইস শি ইজ ইট ইজ ঠিক আছে আর যদি আমরা একটা নেগেটিভ করি হি ইজ নট যেমন আমরা বলি হি ইজ নট এ স্টুডেন্ট হি ইজ নট ইজ নট আবার দেখো এখানে কি উই আর উই আর এখানে কি একটা এ আছে আর যদি আমরা নেগেটিভ উই আর উই আর যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে উই আর নট তারপর পরে দে আর দে আর দে আর নট এখানে এই যে কমা গুলো দেখা যাচ্ছে এর মধ্যে বুঝতে হবে কি আছে একটি করে এ ঠিক আছে একটি করে এ লেটার আছে ঠিক আছে এখানে আছে হি ইজ এ ডক্টর আমরা যদি এটিকে নেগেটিভ করি তাহলে কি হবে হি ইজ হি ইজ নট হি ইজ নট এ ডক্টর তাহলে এভাবে আমরা যেকোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি